গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর সকালে সব কাজ হয়ে গেছে, বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি লিকার টি বানাইনি, আমার আরবান ক্লাব থেকে লোক আসবে হেয়ারে কালার করতে, আজকে একটা ইনভিটেশন আছে, আবার কালকে একটা প্রোগ্রাম আছে। তো চুল একদম দেখো সাদা হয়ে গেছে, তো ওর জন্য হেয়ার কালার করতে আরবান ক্লাব থেকে লোক ডেকেছি। একেবারে আমার দুধ চা বসিয়ে দিয়েছি আর দাদার কফি বসিয়েছি, আর হয়তো আজকেও আমি ওটস খেতে পারি, ম্যাগি আছে, ম্যাগি হলেও ম্যাগিও বানাতে পারি। তো চলো আস্তে আস্তে দেখাতে থাকি কিরম ভাবে দিনটা যাচ্ছে। এই দেখো আমার চা রেডি হয়ে এসছে, আর দাদার এই যে কফি আর বাতাসা দিয়ে রেখেছি, আমারও কাপে ইয়ে দেওয়া আছে বাতাসা, আর দিদির কাপটা নামাবো, দিদিরও দুধ চা বানিয়ে রেখে দেবো, একটু পরেই চলে আসবে। তো দাদাকে একেবারে চা জল খাবার দিই। তো আমি দেখো দেখাচ্ছি আজ মাছ বার করে রেখে দিয়েছি, এটা ফলুই মাছ, আজকে ফলুই মাছের কালো জিরে দিয়ে ঝাল করব। আর এইদিকে আমি ম্যাগিও বসিয়ে দিয়েছি, আজকে ভাবলাম ম্যাগি খেয়ে নিই। তো এই যে ডিম রেখেছি, ডিম দিয়ে আজকে ম্যাগি বানাবো, এতে তিনটে ম্যাগি তিনজনের, আমার দিদি আর তোমার দাদা। আর ওইদিকে দাদা দেখো সোফায় বসে আছে, ওকে কফি দিয়ে দিয়েছি। দেখো আমি চুলে কালার করাচ্ছি, আরবান ক্লাব থেকে চলে এসেছি দাদা, চুলে কালার করতে এসেছি। আর কালার ফালার ধুয়ে টুয়ে চান টান করে রান্না করে দেখো পুজো হয়ে গেছে। আমি রোজ না আমার পুজোর সিংহাসনটা দেখাই, নিজের গাছের ফুল দিয়ে পুজো করে ঠাকুরকে সাজিয়ে পুজো করতে মানে আলাদাই আনন্দ। যাদের গাছে ফুল আছে, গাছের ফুল দিয়ে নিজের হাতের তৈরি গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাও, তারা এটা ফিল করতে পারবে, কত ভালো লাগে দেখো। ওর জন্য আমি রোজ তোমাদের সিংহাসনটা দেখাই। আর একদম ফ্রেশ ফ্লাওয়ার, টগর ফুলগুলো না বড় বড়, বেশ ফ্রেশ, তো এত সুন্দর লাগে আমার মন ভরে যায়। আর খেয়ে দিয়ে উঠে আজকে দেখো দেখাচ্ছি এই আরবান ক্লাব থেকে আমার এসির, বলছিলাম না এসিটা ইয়ে হয়ে গেছে, তো এসির ওই পাখা লাগাতে এসছে, গ্যাস ভরছে, মানে আজকে আমার সকাল থেকে আরবান ক্লাবে আমরা ভর্তি হয়ে আছি। আরবান ক্লাব থেকে কালার করতে এলো হেয়ার কালার, আরবান ক্লাব থেকে এসি ইয়ে করতে এলো। বাট আরবান ক্লাব ইজ ভেরি হেল্পফুল না, কি যখনই মানে তোমার একদম হাতের মুঠোর ভেতরে যা কিছু দরকার আরবান থেকে তুমি পেয়ে যাও, খুব সুবিধে এটা আমাদের জন্য হয়েছে। তো যাই হোক এখন আমাদের এসিটা ঠিক হচ্ছে, মেয়ের ঘরের এসিটা, আর ওরাও মানে দুপুরের রোদের মধ্যে করছে, দেখি ওদের জন্য একটু জল টল দিই, জলের ব্যবস্থা করি একটু। সেজে গুজে এখন বেরোচ্ছি আমি আর আমার হাজব্যান্ড একটা জন্মদিন বাড়ি খেতে যাচ্ছি, দাদাও আছে, আমিও আছি, রেডি হয়ে বেরিয়ে গেছি, দুজনেই দেখো হোয়াইট হোয়াইটই আছে। চলো গাড়ি আসছে ওদিক থেকে, গাড়িটা ঘুরে আসছে, ওই গাড়ি ঘোরাচ্ছে, ঘুরিয়ে নিয়ে আসছে, আমরা যাব। দেখো গাড়িতেও বসে গেছি, গাড়িতে বসে যাচ্ছি আমরা, আর বাইরের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, দেখো রাস্তা মোটামুটি ফাঁকাই, মোটামুটি ফাঁকা আছে, ওয়েদার ভালো আছে। সন্ধ্যেবেলা ঝড় উঠেছিল কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, এখন ঝড় ফর নেই, রাস্তা খালি আছে, মানে মোটামুটি ভালোই স্পিডে গাড়ি চলছে। দাদা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো ঘুরি ভোজন হয়েছে এবং খুব ভালো পার্টি ছিল, চলো কালকে শেয়ার করবো। আর বাড়িতে চলে এসেছি, খুব ভালো এনজয় করেছি, ভীষণ ভালো এনজয় করেছি, বাড়িতে চলে এসেছি, এবারে ড্রেস ট্রেস ছাড়বো, ছেড়ে শোবো, কালকে আবার একটা প্রোগ্রাম আছে বড়। তো চলো আজকের মতো গুড নাইট, জয় বাবা লোকনাথ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে,
আমাকে যেন রোজ বলতে না হয়।